মাছের সংখ্যা আমাদের এখানে অনেক কম, মাছ বেশি সুবিধা করতে পারতেছি না, ঘর খরচ চলতে দায়। যে মাছ বেচছি গত বছর 150 টাকা 140 টাকা, এবছর এগুলি মনে কিনে লাগে 200 টাকা 250 টাকা বেশি কিনে, আরো উল্টা গাঁট থেকে গুনারি মাছ পাওয়া যায় না, জেলেরা মাছ পাচ্ছে না, জেলেরা মাছ পাচ্ছে না, তিন ভাগের এক ভাগ মাছ নাই। বিজালের আচ্ছা মাছের অবস্থা কম, কিরকম কম মানে অন্যান্য বছর থেকে এই বছর একটু কম কুমিরা ঘাটে মাছ? আচ্ছা আচ্ছা, এটা কি কারণে কম? এটা কি কারণে কম, এটা তো ওয়েদার লেভেল, এখানে তো বর্ষা বা বান বাতাস হলে ইলিশ মাছ একটু বেশ পড়ে, আর বান বাতাস না থাকলে মাছ কম পড়ে। জাল কয়টা? 15টা। হ্যাঁ 15 আছে, 18টা। হ্যাঁ মানুষ গেলাম 5 জন। আচ্ছা মাছ লাগছে 1200 টাকা। 1200 টাকা, এখানে কয় জেলের মাছ? এখানে 16 জালের মাছ। 16 জালের মাছ কয় কেজি হবে? 16 জালের মাছ 10 কেজি। 10 কেজি হবে না, 5 টাকা। 5 টাকা। অন্যবার কি এরকম পড়তো না আরো বেশি পড়তো? না আরো বেশি পড়তো, এবার পড়ে না। এই বছরে কিন্তু আমাদের উপরের দিকে মানে আপশ্চিমে বৃষ্টি হয়নি, আগে তো বন্যা হইতো, আপশ্চিমে যদি বৃষ্টি না হয় তাহলে ওয়াটার ফ্লোটা যদি নিচে না নামে কিন্তু মাছটা উপরের দিকে ওঠে না, ওঠে না, যার কারণে মাছটা কিন্তু সমুদ্রে চলে গেছে, কক্সবাজার বরিশাল ওই পাঁচটা রিজনটাতে চলে গেছে। বুঝছেন কথাটা? এখন যদি ওয়াটার ফ্লোটা ঠিক থাকে, বৃষ্টিটা যদি হয় তাহলে হয়তো সম্ভাবনা আছে, আর নয় এই উপকূলীয় অঞ্চলে বা আমাদের মেঘনা রিজনটাতে পদ্মা রিজনটাতে আমাদের যে ফ্রেশ ওয়াটার যে টিমটা ওইটাতে মাছ আর এখন উঠবে না।